দুই গাড়ি চালকের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল 60 ঊর্ধ্ব এক ব্যক্তির। গোপনাঙ্গে লাথি মেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত ব্যক্তির নাম রজ্জপালি, বাড়ি পূর্ব গোকুলপুর এলাকায়। মঙ্গলবার বিকেলে গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনি এলাকায় দুজন পরিচিত গাড়ি চালকের ঝগড়া করতে দেখে রজ্জপালি নামে ওই ব্যক্তি ঝগড়া থামাতে গেলে ঝগড়ারত দুজনের মধ্যে কালু সাহা নামে এক গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায় এবং তার গোপনাঙ্গে লাথি মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। তৎক্ষণাৎ এই দৃশ্য প্রত্যক্ষ করে রজ্জপালির ছেলে সহ পার্শ্ববর্তীরা ছুটে এলে কালু সাহা নামে ওই গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী সময় রজ্জপালি নামে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে এবং মৃত ব্যক্তির পরিজন সহ এলাকাবাসীরা ভিড় জমায় হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাধাকিশোরপুর থানার পুলিশ। কি কারণে আজকে এখানে আসা আপনাদের সকলের? এখানে আসা আমি রাঙ্গামাটি জিপির উপপ্রধান। তো একজন বয়স্ক লোক রজ্জপালি নাম, উনি গাড়ি চালান। তো উনি রজ্জপালি উনি গাড়ি নিয়ে যাইতেছেন, আবার কিছু লোক রাস্তাতে অটো নিয়ে আইতেছেন। তো সেইখানে একটা বচ্চা সম্ভবত বা কোনো একটা ঝামেলা হয়েছে। তো এজ এ গার্জিয়ান উনি আইছেন সমস্যাটা সমাধানের জন্য। তখন উনি কীভাবে আঘাতপ্রাপ্ত হন আমরা জানি না, বা কী হয়েছে তাও আমরা জানি না। পরবর্তীতে জানতে পারি উনি মারা গেছেন। তো পঞ্চায়েতের সব লোকের দুঃখ সুখে থাকবে যাওয়া আমাদের কর্তব্য। তো সেই হিসাবে আমরা এখানে আইছি, আর উনি আমাদের বিজেপির দলও করেন। তো সেই হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। তো এখন আমরা হাসপাতালে দেখতে আইছি, পরবর্তীতে ক্রিয়া শেষে হাসপাতালের কাজ শেষে ওনারে বাড়িতে দেওয়া যাবে। পরিবার পরিজন সহ এলাকাবাসীরা দাবি রাখেন আগামী 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।